জেলার প্রত্যেক বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হলো বাংলার গর্ব মমতা কর্মসূচি। জেলার প্রত্যেক বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হলো বাংলার গর্ব মমতা কর্মসূচি। বাংলার গর্ব মমতা তৃণমূল কংগ্রেসের 75 দিন ব্যাপী এক নিবিড় জনসংযোগ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বিধানসভা এলাকায়। দলীয় কর্মীদের নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী গত ইংরেজি মাসের 2 তারিখে নেতাজি ইনডোর স্টেডিয়ামে 75 দিনের একটি কর্মসূচির নির্দেশিকা দিয়েছিলেন। প্রথম পদক্ষেপ হিসেবে জেলার প্রত্যেকটি বিধানসভা এলাকায় পালিত হল বাংলার গর্ব মমতার সূচনা কর্মসূচি। নামে তালিকাভুক্ত বুথ সভাপতি, ত্রিস্তর পঞ্চায়েতের সদস্য সদস্যা, আঞ্চলিক সভাপতি, যুব সভাপতি, আঞ্চলিক মহিলা সভানেত্রী, তপশিলী জাতি উপজাতি সংগঠনের সভাপতি, আঞ্চলিক ছাত্র সভাপতি, শিক্ষক সংগঠনের সভাপতি এবং অঞ্চলের সমস্ত সভাপতিদের নিয়ে এই কর্মসূচি শুরু হয়। সংবিধান পাঠের মাধ্যমে এদিনের এই অনুষ্ঠানের সূচনার পর দলপ্রেরিত সঙ্গীত বাজানোর পর আগামী 75 দিনের সমস্ত কর্মসূচির দিন স্থান উল্লেখ করে স্পষ্ট করেন কর্মীদের মধ্যে। অন্যদিকে শনিবার সকালে শহরের মুক্তমঞ্চের সামনে পিকের তত্ত্বাবধানে উচ্চ পর্যায়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের 4 চাকার গাড়িতে বাংলার গর্ব মমতা প্রিন্ট করা স্টিকার আটকে দেওয়ার কর্মসূচি চলে। শনিবার সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।